2021 সাল, বছরটাই যে বিশেষ তাৎপর্যপূর্ণ, মুজিব জন্মশতবর্ষ, তাই এবারের ঈদটাও ভিন্ন আমেজের। 8,82,000 ঘরহীন মানুষ পেয়েছে পাকা বাড়ি। এতদিন যাদের রাস্তায় রাস্তায় ঈদ উদযাপন করতে হতো, যে আসমানিদের ঘরের ছাদ ফুটো হয়ে স্বপ্ন আকাশ ছুঁয়ে যেত, আর যাদের চোখে পাকা বাড়ি মানে তো ছিল ধনী মানুষের ঘর, এবার তাদের নতুন ঘরে নতুন এক ঈদের আনন্দ। আজ ধনী গরিব সবাই একই কাতারে, একই আনন্দে উচ্ছ্বাসিত। এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে একজন মানুষের সাহসী পদক্ষেপে। তিনি জাতির পিতার সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এখন করোনা মহামারীতে আক্রান্ত বাংলাদেশ সহ পুরো পৃথিবী, তবুও জাতির এই ক্রান্তিকালে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই তো করোনা মহামারীতে কর্মহীন 25 লক্ষ মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে জনপ্রতি 2,500 টাকা করে ঈদ উপহার পাঠিয়েছেন। ভিজিএফ কার্ডের আওতায় জনপ্রতি 450 টাকা করে দিয়েছেন ঈদ উপহার। এবছর জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 টাকায় উন্নীত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামিনী গৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও হিজড়া ভাতা উপকারভোগীদের সংখ্যা বৃদ্ধি করেছেন। গণমানুষের জীবনযাত্রাকে বৈষম্যহীন ও আনন্দদায়ক করে তুলতে নিরন্তর প্রচেষ্টা, আর অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে আজ এক সুরে গাইবে পুরো জাতি, ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।